আমি তো ওর ভাষায় শুধু আসি যে আমাকে সত্যি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে থাকবে আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যারা ভিডিওটি ওপেন করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওর শুরুতেই একটি ভিডিও ক্লিপ দেখেছেন দর্শক শ্রোতা বিয়ের প্রতিশ্রুতি দেখে টানা ছয় বছর বিয়ের প্রতিশ্রুতি দেখে টানা ছয় বছর সেই মেয়েটিকে সেই মেয়েটি ছয়টি বৎসর অপেক্ষা ছিল যে একদিন না একদিন সে তাকে বিয়ে করবে সেই ছেলেটি তাকে বিয়ে করে নিই বিয়ে না করে অন্য একটি মেয়েকে বিয়ে করেছে এটি নিয়ে একটি চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে দর্শক শ্রোতা আজকের ভিডিওটি রীতিমতো দেখার পর আপনি অবাক হয়ে যাবেন যে আসলে দুনিয়াতে কী গড়তে চলছে কথা না বাড়ি আমরা সেই ভিডিও পুরুষ দেখে আসি তার আগে বরাবর মতো একটি কথা না বললেই নয় আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিও একটু শেয়ার করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেজটি ফলো দিয়ে রাখবেন প্রতিদিন আপডেট নিউজগুলো পাওয়ার জন্য তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সেই মেয়েটির মুখ থেকে শুনে আসি সেই ছয়টি বছর তার সাথে কীভাবে কেটেছিল দু হাজার সতেরো সালে ঢাকার একটি ইউনিভার্সিটিতে অনার্সে ভর্তি হন কিছুদিনের মধ্যে প্রেমিকও জুটিয়ে নেন এই সুন্দরী এরপর শতরাত্র যা ঘটে এই প্রেমিকার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি কয়েকদিন চুটিয়ে প্রেম আজ বোটানিক্যাল গার্ডেন তো কাল বলদা গার্ডেন ঢাকা শহরের সব রেস্টুরেন্ট আর পার্কগুলোতে যখন ডেটিং শেষ হয়ে যায় তখন আর আউটডোর ডেটিংয়ে পোষায় না প্রেমিকের ভালোবাসার চূড়ান্ত প্রমাণ দিতে শুরু হয় কাপড় খোলার পর্ব প্রেমিক প্রেমিকা দুজনেরই ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা নিয়ে শুরু হয় লিটনের ফ্ল্যাটে ডেটিং ফিটিং মানে প্রতিশ্রুতি দিছিল আশ্বাস দিছিল ভরসা দিছিল বাবা যেখানে মেয়েকে কাপড় পরাতে হাড়ভাঙা পরিশ্রম করে সেখানে প্রেমিকের প্রেমের বিশ্বাস যোগাতে সেই কাপড়ই খুলতে হয় মেয়েকে বাবা মায়ের ভালোবাসার রাজকন্যাটি লেখাপড়া করতে এসে প্রেমিকের মন জাগাতে এভাবেই নিজেকে বিলিয়ে দেন দু থেকে 2020 হাজার বিশ টানা তিন বছর মন বিছানায় যেতেন তারপরও যেন তাদের পোষায় না তার মানে যখনই মন চাইবে তখনই যেন শুতে পারেন তাই বিয়ে না করেই একসাথে থাকার সিদ্ধান্ত নেন যেই কথা সেই কাজ ছোট্ট একটি বাসা সাবলেটে ভাড়া নিয়ে একসাথে থাকতে শুরু করেন তারা সময় যুবতী মেয়েটি এখন অনেক বড় হয়েছে মাস্টার্সের ফাইনালে পড়ছে আজ যখন এই বাড়িতে এসে উঠেছে তখন তার পরীক্ষা চলছে আজকে ফাইনাল পরীক্ষা তো আমাকে 6 তারিখে আমরা একসাথে কিন্তু ট্রেনে এত দিন পরে টনক নড়েছে তার বলছে দিনের পর দিন বিয়ের আশ্বাসে ভোগ করেছে তার প্রেমিক টানা 6 বছর স্ত্রীর মতো ব্যবহার করেছে মধু খাওয়া শেষ করে তাকে না জানিয়ে প্রেমিক গ্রামে এসেছে অন্য মেয়েকে বিয়ে করতে বাড়িতে আশীর্বাদ করতেছে আমাকে ঢাকায় রেখে এসে পারিবারিক ভাবে মা বাবার পছন্দতেই বিয়ে করতে এসেছেন প্রেমিক সে সংবাদ পেয়ে পরীক্ষা দিতে না গিয়ে প্রেমিকের বাড়িতে এসেছেন তিনি আমার পক্ষে তো আর কোনো কিছু করা সম্ভব ছিল না আমি কোনো কিছু না ভেবে ওর বাড়িতে চলে এসেছি কিন্তু কয়েকদিন ধরে প্রেমিকের বাড়িতে অনুসরণ করেও লাভ হচ্ছে না তাকে ঘরে ঢুকতে দিচ্ছে না প্রেমিকের মা বাবা কথা বলছিল এদিকে যাকে ছয় বছর মধু খাইয়েছেন সে প্রেমিকও লাপাত্তা প্রেমিকের পরিবারের লোকজন খুবই দুর্ব্যবহার করছে তার সাথে অবশেষে স্থানীয় প্রশাসন তাকে আশ্বস্ত করে আইন তার সাথে আছে সব ধরনের সহযোগিতা করা হবে যেকোনো ধরনের সমস্যা হলে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন তারা